হ্যালো ক্লাস টেন, তোমাদের দশম শ্রেণীর পাঠ্য গদ্য মানিক বন্দ্যোপাধ্যায়ের নদীর বিদ্রোহ আমরা শুরু করেছিলাম। আমরা গল্পের একেবারে শেষ অংশে চলে এসেছি। এর আগের ভিডিওতে আমরা দেখেছি নদীর জলের যে উদ্দামতা বা উত্তাল জলরাশি, তা দেখে নদের চাঁদের প্রাথমিকভাবেও নদীকে অপরিচিত মনে হলেও তার মনের মধ্যে কৌতুক জন্ম নেয়। তাই দুদিন ধরে পাঁচ পৃষ্ঠাব্যাপী তার স্ত্রীকে তিনি যে চিঠি লিখেছিলেন, সেই চিঠির একটি একটি করে পাতা সেই উত্তাল নদীর জলস্রোতের মধ্যে দিয়ে তিনি যেন লুকোচুরি খেলা খেলছেন। এরপরে সেখানে কিছুক্ষণের বিরতির পর তুমুল বৃষ্টি আসে এবং সেই তুমুল বৃষ্টি এবং নদীর যে উত্তাল জলরাশির যে শব্দ, সেই শব্দ সব কিছু মিলিয়ে নদের চাঁদের সর্বাঙ্গ দেহ এবং মন যেন অবসন্ন হয়ে গেল এবং তার মনে হলো তিনি যেন বিভোর হয়ে গেছে। এরপরে গল্পের বাকি অংশ আমরা পড়া শুরু করব। ক্রমে ক্রমে দিনের স্তিমিত আলো মিলাইয়া চারিদিক অন্ধকারই ছাইয়া গেল। বৃষ্টি একেবারে কিছুক্ষণের জন্য একটু কমিয়া আবার প্রবল বেগে বর্ষণ আরম্ভ হইল। অর্থাৎ আমরা জানি নদের চাঁদ বিকেলবেলা স্টেশন থেকে এসেছিলেন নদীকে দেখার জন্য এবং সেখানে তিনি অনেকক্ষণই আছেন। তাই দেখা যাচ্ছে যে দিনের আলো নিভে সন্ধে হয়ে আসছে এবং বৃষ্টি কিছুক্ষণ কমে আবার প্রবল বেগে বর্ষণ শুরু করে দিল। ব্রিজের উপর দিয়া একটা ট্রেন চলিয়া যাওয়ার শব্দে আকস্মিক আঘাতে ঘুম ভাঙিয়া যাওয়ার মতো একটা বেদনাদায়ক চেতনা কিছুক্ষণের জন্য নদের চাঁদকে দিশেহারা করিয়া রাখিল। তারপর সে অতি কষ্টে উঠিয়া দাঁড়াইল। অর্থাৎ আমি বললাম যে তিনি এই সম্পূর্ণ যে বিষয়বস্তু বা আবহাওয়া যা চলছে, বৃষ্টির ঝমঝম শব্দ, তুমুল বৃষ্টি, নদীর উত্তাল জলরাশির উদ্দামতা, সব কিছু মিলিয়ে তার শরীর মন অবসন্ন ছিল। ঠিক এই সময় হঠাৎ করে ব্রিজের ওপর দিয়ে একটা ট্রেন চলে গেলে যেমনভাবে মানুষ যদি গভীর ঘুমে ঘুমোয়, হঠাৎ করে যদি কোনো আঘাতে ঘুম ভেঙে যায় তাহলে মনের মধ্যে একটা বেদনা জাগে যে ঘুমটা হঠাৎ করে মাঝপথে ভেঙে গেল। একই রকমভাবে নদের চাঁদ এখানে অনুভব করছেন যে তিনি একটা বিভোর, একটা তন্ময়তার মধ্যে ছিলেন, হঠাৎ করে তিনি যেন কোনো কিছুর আঘাতে চেতনা ফিরে পেলেন। তাই কিছুক্ষণ তিনি দিশেহারা হয়ে গেলেন, তারপরে বহু কষ্টে তিনি উঠে দাঁড়ালেন। বড় ভয় করিতে লাগিল নদের চাঁদে। হঠাৎ তাহার মনে হইয়াছে রোষে ক্ষোভে উন্মত্ত এই নদীর আর্তনাদি জলরাশির কয়েক হাত উঁচুতে এমন নিশ্চিন্ত মনে এতক্ষণে বসিয়া থাকা তাহার উচিত হয় নাই। অর্থাৎ প্রথমে যখন তিনি পাঁচ দিন না দেখার পর বৃষ্টিস্নাত বা বৃষ্টির জলে পরিপুষ্ট নদীকে তিনি দেখলেন, তখন নদীকে দেখেও কিন্তু তার বেশ ভয়ঙ্কর মনে হয়েছিল, কারণ সেই নদী তার অপরিচিত ছিল। কিন্তু এরপর নদের চাঁদে সেই নদীকে দেখে ভয় হতে লাগলো। কেন ভয় হতে লাগলো? কারণ এই যে নদীর যে রূপ, সেই নদীর রূপ তিনি কখনো আগে দেখেননি এবং তার মনে হলো, কার, নদের চাঁদের মনে হলো। সবসময় মনে রাখবে যে নদের চাঁদের কাছে নদী কিন্তু এক জীবন্ত সত্তা এবং নদের চাঁদের সঙ্গে তার এমনই সখ্যতা যে তার এক আত্মিক সম্পর্কে রয়েছে, যার জন্য নদের চাঁদের অনুভব হলো যে নদী প্রবল রোষ, ক্ষোভ আর উন্মত্ততা প্রকাশ করছে। অর্থাৎ নদী যেন প্রচণ্ডভাবে রেগে গিয়েছে এবং রেগে যাওয়ার জন্যই যেন সে ফুলে ফেঁপে উঠছে, তার জলের যে উদ্দামতা, তার যে স্রোতের প্রভাব, তা যেন বেড়ে বেড়ে উঠছে। হোক ইট সুরকি সিমেন্ট পাথর লোহা লক করে গড়া ব্রিজ, যে নদী এমনভাবে খেপিয়া যাইতে পারে তাহাকে বিশ্বাস নাই। অর্থাৎ হয়তো ব্রিজটা ইট সুরকি সিমেন্ট পাথর লোহা লক্কর দিয়ে খুব মজবুত করে গড়া, কিন্তু প্রকৃতিরও তো শক্তি অসীম, তাই না? তাই নদের চাঁদ অনুভব করছে যে এত শক্তিশালী একটা ব্রিজ হতেই পারে, থাকতেই পারে, কিন্তু নদী যেভাবে খেপে উঠেছে, এই যে নদীর খেপে ওঠাটাকেই যেন কোথাও নদের চাঁদের মনে হচ্ছে নদী যেন বিদ্রোহ করছে। অর্থাৎ তাকে যে মানুষ বন্দী করে রাখছে, তার যে গতি প্রবাহে বাধা সৃষ্টি করছে, সেই গতি নদী মানবে না, কারণ সে প্রকৃতি। প্রকৃতি কারোর কোনো বাধা মানে না, কোনো যুগ সভ্যতা, কোনো যন্ত্র সভ্যতার বাধাকে সে কিছুতেই মানবে না। তাই নদের চাঁদ অনুভব করছেন নদী যেন খেপে উঠেছে, নদী যেন বিদ্রোহ ঘোষণা করছে, আক্রোশ করছে, তার খুব ক্রোধ হয়েছে, সে যেন ওই ব্রিজকে, শক্তিশালী ব্রিজকে ভেঙে ফেলতে চাইছে।
অন্ধকারে অতি সাবধানে লাইন ধরিয়া হাঁটিতে হাঁটিতে নদের চাঁদ স্টেশনের দিকে ফিরিয়া চলিল। নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে, অর্থাৎ অন্ধকার হয়ে গেছে এবং ইতিমধ্যে নদের চাঁদ লাইন ধরে আবার স্টেশনে ফেরার জন্য রওনা দিয়েছেন। এবং একই সঙ্গে আমি বললাম যে নদের চাঁদ কিন্তু অনুভব করছে যে নদী কেন বিদ্রোহ করছে, কারণ এই যন্ত্র সভ্যতার যুগেও নদী প্রকৃতিকে কোনো কিছু দিয়ে বেঁধে রাখা যায় না, কোনো কিছুর বশ্যতা তাকে মানানো যায় না। নদী যে প্রকৃতিকে মানুষ নিজের মতো করে ব্যবহার করছে, সেই নদী সেই প্রকৃতিকে মানুষ কেন যথেচ্ছচারে ব্যবহার করবে এবং যথেচ্ছচারে ব্যবহার করতে গিয়ে তার গতিপথকে রুদ্ধ করবে, তার গতিকে থামিয়ে দেওয়ার চেষ্টা করবে। কিন্তু প্রকৃতি তা মানবে না। প্রকৃতি যে যুগ যন্ত্রণা বা যে যুগ সভ্যতার মানব সভ্যতার এই যে অত্যাচার সে কিছুতেই মেনে নেবে না। তাই নদের চাঁদের মনে হলো তার সেই যে গতিময় পথে যে বাঁধন, যে বাধা, সেই বাঁধনের প্রতি, সেই রুদ্ধ গতির বিরুদ্ধে নদী বিদ্রোহ করে উঠছে। সে মুক্ত হতে চায়, সে তার গতিকে সজাগ সচল করতে চায়, সে এই গতিহীনতা কিছুতেই মেনে নিতে চায় না, তাই সে বিদ্রোহ করছে। ব্রিজটা ভাঙিয়া ভাসাইয়া লইয়া দুপাশে মানুষের হাতে গড়া বাঁধ চুরমার করিয়া সে স্বাভাবিক গতিতে বহিয়া যাইবার পথ করিয়া লইতেছে। এই যে আমি বললাম যে ব্রিজকে তৈরি করা হয়েছে, যে মানুষ নিজের হাতে করে বাঁধ নির্মাণ করে নদীকে ধরে রাখতে চাইছে, তার গতিকে রুদ্ধ করতে চাইছে, নদী যেন তার সেই রুদ্ধ গতিপথের বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করছে। এবং সেই বিরুদ্ধাচরণ সে কিসের মাধ্যমে করছে? তার উন্মত্ত জলরাশির বিদ্রোহের মাধ্যমে করছে। তাই নদের চাঁদ বুঝতে পেরেছেন, কারণ নদের চাঁদ একজন সংবেদনশীল মানুষ এবং তার কাছে নদীর এই যে আচরণ তা অত্যন্ত স্বাভাবিক। কারণ প্রকৃতি হলেও প্রকৃতি তো মানুষকে অনবরত কিছু না কিছু দিয়ে চলেছে, আমরা তো প্রকৃতির দানেই রয়েছি, কিন্তু তার সত্ত্বেও প্রকৃতিকে আমরা যথেচ্ছচারে ব্যবহার করছি, প্রকৃতিকে তার গতিপথে আমরা যেতে দিচ্ছি না, গতিপথকে রুদ্ধ করছি। তাই নদের চাঁদের মনে হলো যে নদী তার স্বাভাবিক গতিকে রক্ষা করার জন্য, তার স্বাভাবিক গতিতে যাতে সে প্রবাহিত হতে পারে নদীর জানিও, তার জন্যই সে বিদ্রোহ করে এই ব্রিজ, এই বাঁধ ভেঙে ফেলতে চায়। কিন্তু পারিবে কি তার মনে প্রশ্ন আছে। কারণ নদের চাঁদ এই আধুনিক সভ্যতার এই যে যন্ত্র সভ্যতা, সেই যন্ত্র সভ্যতারই একজন আধুনিক ব্যক্তি বা আধুনিক মানুষ। তাই তার মনে প্রশ্ন আসছে পারবে কি, পারিলেও মানুষ কি তাকে রেহাই দিবে? আজ যে ব্রিজ আর বাঁধ সে ভাঙিয়া ফেলিবে, কাল মানুষ আবার সেই ব্রিজ আর বাঁধ গড়িয়া তুলিবে। অর্থাৎ মানুষের এটাই, মানুষ কিছুতেই বোঝে না যে প্রকৃতিকে তার নিজের মতো করে থাকতে দিতে হবে, প্রকৃতি তার নিজের গতিতে বইতে দিতে হবে, প্রকৃতির পথে বাধা হলে চলবে না। তাই নদের চাঁদ অনুভব করছেন যে নদী হয়তো বিদ্রোহ করে এই বাঁধ, এই ব্রিজ ভেঙে ফেলবে, কিন্তু মানুষ কি রেহাই দেবে? মানুষ কি প্রকৃতির এই যে গতিময়তা, প্রকৃতি এই যে তার বন্দি দশা থেকে মুক্ত হতে চাইছে, মানুষ কেটে মেনে নেবে? আজ যদি নদী বিদ্রোহ করে সেই বাঁধ ব্রিজ ভাঙে, কাল আবার মানুষ তাকে নতুনভাবে গড়ে তুলবে। তারপর এই গভীর প্রশস্ত জলপূর্ণ নদীর তার দেশের সেই ক্ষীণস্রোতা নদীতে পরিণত হইতে না জানি মোটে আর কতদিন লাগিবে। অর্থাৎ সেই যে অতীত স্মৃতিচারণায় নদের চাঁদ বলছেন যে ছোটোবেলায় তার বাড়ির সামনে যে নদী ছিল, সেই নদীতে অনাবৃষ্টির জন্য যখন ক্ষীণস্রোতা হয়ে গিয়েছিল, তখন মনে হয়েছিল কোনো নিজের আত্মীয় দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত, সেই জন্য তিনি কষ্ট পেয়েছিলেন, তার চোখে জল চলে এসেছিল, এই নদীর জন্য তার যেন কোথাও ব্যথা বেদনা যন্ত্রণা অনুভব করছেন। স্টেশনের কাছে নূতন রং করা ব্রিজটার জন্য এতকাল নদের চাঁদ গর্ব অনুভব করিয়াছে, আজ তার মনে হইল কি প্রয়োজন ছিল ব্রিজে। অর্থাৎ তিনিও এই আধুনিক যন্ত্র সভ্যতার মানুষ, যার ফলে এই যন্ত্র সভ্যতা যে সমাজকে উত্তরোত্তর উন্নতির পথে নিয়ে যাচ্ছে যন্ত্রের নিত্য নতুন আবিষ্কার, নিত্য নতুন ব্যবহারের মাধ্যমে, সেই জন্য নদের চাঁদ এক সময় যে নূতন ব্রিজটা রং করা হয়েছে তার জন্য গর্ব অনুভব করেছিলেন, কারণ সভ্যতার উন্নতির সূচক বা দোতক বলে। কিন্তু আজ তার মনে হলো নদীর সেই আক্রোশকে, নদীর সেই ক্রোধকে, কষ্টকে তিনি অনুভব করলেন এবং অনুভব করে বললেন যদি এমন হয় তাহলে তো নদী তার স্বাভাবিক গতি পাবে না, নদী তো আবার অবরুদ্ধ হয়ে যাবে। তাই তার মনে হলো যে ব্রিজের কি কোনো দরকার ছিল? যখন তার এই সংবেদনশীল মনের কারখানায় এই ভাবনা চিন্তা চলছে, ঠিক সেই সময় বোধহয় এই প্রশ্নের জবাব দিবার জন্যই পিছন হইতে 7 নম্বর ডাউন প্যাসেঞ্জার ট্রেনটি নদের চাঁদকে পিষিয়া দিয়া চলিয়া গেল ছোট স্টেশনটির দিকে। নদের চাঁদ 4 বছর যেখানে স্টেশন মাস্টারি করিয়াছে এবং বন্দী নদীকে ভালোবাসিয়াছে,
অর্থাৎ যে নদী এতকাল সেখানে বন্দি অবস্থায় ছিল সেই নদীকেই তিনি এতকাল ধরে দেখছেন, ভালোবাসছেন। এই প্রথম 5 দিন অবিরত বৃষ্টির পর নদীর জল ফুলে ফেঁপে উঠেছে, তার মধ্যে উদ্দামতা উত্তাল জলরাশি উঠেছে। কিন্তু যখন তার মনের মধ্যে এটা চলছে যে মানুষ হতে পারে আধুনিক সভ্যতায় এগোচ্ছে, সমাজের উন্নতি করছে, সভ্যতাকে উত্তরোত্তর সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, একই সঙ্গে তিনি অনুভব করছেন যে প্রকৃতিকে তো বেঁধে রাখলে চলবে না, প্রকৃতিকে তো মুক্ত পথে এগিয়ে দিতে হবে এবং প্রকৃতি তো তার নিজের পথে চলবে। যখন তার মনের মধ্যে এই ভাবনা চিন্তা চলছে, কারণ আমি তোমাদেরকে প্রথমেই বলেছি যে নদীর বিদ্রোহ গল্পটি মূলত এই যুগ যে যন্ত্র সভ্যতা এবং প্রকৃতি এই যে দুয়ের যে দ্বন্দ্ব, সেই দুয়ের দ্বন্দ্বই প্রকাশিত হয়েছে মূলত এই নদের চাঁদ চরিত্রের মাধ্যমে। তাই যখন এই দুই বিষয় সম্পর্কে তার মনের একটা দ্বন্দ্ব চলছে এবং দ্বন্দ্বে এসে তিনি শেষ পর্যন্ত এই সিদ্ধান্তে এলেন যে প্রকৃতি নিজের মতো থাকবে, প্রকৃতির পথে কোনো বাধা দান করলে চলবে না, ঠিক সেই সময়ে যে যন্ত্র সভ্যতা, যে আধুনিক সভ্যতার মানুষ এই নদের চাঁদ মাত্র 30 বছর বয়স, সেই নদের চাঁদের উপরেই এই যন্ত্র সভ্যতার আরেক প্রতিভু যে ট্রেন, রেলগাড়ি, সেই রেলগাড়ি তাকে পিষে দিয়ে, তার ভাবনাকে পিষে দিয়ে চলে গেল। তাই বলছে যে নদের চাঁদের এই যে উপলব্ধি, নদীকে যে সে আত্মিক বলে, নদীকে যে সে জীবন্ত সত্তা বলে অনুভব করেছে, তার সেই উপলব্ধিকেই যন্ত্র সভ্যতার প্রতিভু ট্রেন একেবারে পিষে দিয়ে চলে গেল। নদের চাঁদের মর্মান্তিক মৃত্যুর মধ্য দিয়েই কিন্তু নদীর বিদ্রোহ গল্পটি শেষ হয়েছে। নদীর বিদ্রোহ, মানিক বন্দ্যোপাধ্যায়ের নদীর বিদ্রোহ, এই গল্পটি এখানেই শেষ হলো। পাঠ্য গল্প নদীর বিদ্রোহ সমস্ত প্রশ্নোত্তর তোমাদের PDF করে দিয়ে দেওয়া হবে। থ্যাংক ইউ।